আপনাকে মনে আমি 7:45 সময় ফোন দিছি ভাই, 7:45 সময় কথা বলছি আপনার সাথে, আপনার সাথে কথা বললাম তখন আপনি আপনার সাথে 7 থেকে 8 মিনিট আপনার সাথে আমি কথা বললাম। তখন ভাইকে বলছিলাম ভাই আমাকে প্রথম একটা ক্লাস করার সুযোগ দিলে খুব ভালো হইতো, তাহলে আমি একটা জাজমেন্ট করতে পারতাম। ভাই বললো যে ঠিক আছে আমার 9টার সময় ক্লাস, আপনি জয়েন করেন তারপরে আপনি একটা ডিসিশনটা নেন। আমি বলবো যে শিবলি সাদিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমজাদ ভাই, নাজমুল সাবিক ভাই, জাহেদুল ভাই, আমাদের রকিবুল হাসান ভাই, জাহেরুল ইসলাম ভাই, এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের মনে করেন 6 জনের একটা টিম মিলে আমি একটা সাপোর্ট পাইলাম কোনো কাছ থেকে, এটা আসলে অনেক বড় বিষয়। আমি জানি না অন্যান্য অন্যান্য সবাই কি সাপোর্ট দেয়, মনে করেন যারা এই সকল বিষয়ের ট্রেনিং গুলো দেয়, আমি জানি না আসলে তারা কি এরকম 6 জন মিলে এক জায়গায় সাপোর্ট দেয় কিনা, আমি শিওর না। বাট আমি এখানে থেকে ভাই যেটা বুঝতে পারছি ভাই, এটা খুব ভালো লাগছে আমার কাছে, কারণ সবাই যে জায়গায় যে যেটাতে এক্সপার্ট সে আমাকে সে বিষয়ে জ্ঞান দিয়েছে, এটা আসলে খুব ভালো লাগছে ভাই। এখন যদি প্রথম থেকে বলি ভাই আমজাদ ভাইয়ের কথা, যেটা হচ্ছে আমার বেসিক মানে নলেজ গুলো ঝালাই হয়েছে, যেটা আমার জন্য খুব বেশি পজিটিভ, কারণ বিগত 2 বছর হয় আমি লার্নিং এর মধ্যে ছিলাম না। টু বি অনেস্ট লাস্ট 2 বছর আগে আমি পড়াশোনা ছাড়ছি এই প্রফেশনাল লাইন থেকে, ওটা কমপ্লিট করার পরে এই 2 বছরের কোনো মধ্যে আমার নলেজ এর কোথাও ছিলাম না। যাক ওই ক্লাস গুলো করে আমার ভালো লাগছে যে আবার নলেজ গুলো ঝালাই হয়েছে, এটা খুব ভালো লাগছে। আর যেটা শিবলি সাহেব ভাইয়ের কথা বললো ভাই, আপনার কুইকবুক সম্পর্কে আপনি আমাদের যতটুকু নলেজ দিয়েছেন আসলে অনেক ভালো লাগছে, যখনই যেটা জিজ্ঞেস করছি আপনার কাছে আমি সন্তুষ্টজনক অ্যান্সারটা পাইছি, দ্যাটস দ্য মেইন থিং। আর যেভাবে কিছু কিছু অ্যাকাউন্টিং পলিসি অ্যাকাউন্টিং টার্ম যেটা আপনি ইউজ করছেন, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে ভাই, বিকজ আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আমার কাছে এগুলো ভালো লাগে। অ্যাকাউন্টিং সবাই করে, জার্নাল সবাই দেয়, বাট যখন আপনি অ্যাকাউন্টিং পলিসি প্রিন্সিপাল গুলো মেনটেন করে জার্নাল গুলো যখন মেনটেন হয় তখন আসলে মজাই লাগে। আর এই তো ভাই, আর সত্যি কথা বলতে জাহিদ ভাই কথা বলি, জাহিদ ভাই আসলে অনেক হেল্পফুল সাপোর্টিভ, সে সাপোর্ট গ্লাস গুলো আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছে, শুধুমাত্র আমাকে না সবাইকে সাপোর্ট দিয়েছে আসলে, সেটা 3 ঘন্টা হোক অথবা ক্লাস টাইমে বারো অনেককে সাপোর্ট দিয়েছে, এটাও প্রশংসনীয়। এটা আসলে সবসময় পাওয়া যায় না, শুনেন টাকা দিলে সবকিছু পাওয়া যায় না, আপনি টাকা দিয়ে সবকিছু পাবেন না, এটা টাকা দিয়ে আসলে ব্যাখ্যা করা যায় না। নাজমুল সাবিক কথা বলবো ভাই, ওনাকেটা খুব ভালো লাগছে, বিশেষ করে ইংলিশ নিয়ে উনি যেটা কথা বলছে, আর উনি লাস্ট ক্লাসে যেগুলো বলছে ভাই সত্যি কথা বলেন আমি যেটা মনে করি এটা আমার ফিউচার প্ল্যানিং এর জন্য বেস্ট ইফেক্টিভ ফেলাবে। আমি আমার প্ল্যানিংটা শুধুমাত্র লাস্ট ক্লাসের উপর বেসিস করে করা হয়েছে আমার ইতিমধ্যে, বিগত যে আজকে শুক্রবার ছিল আমি তো আজকে ছুটির দিন ছিল, তা নিয়ে অনেক ঘন্টা চিন্তা করছি ক্লাসগুলো, আবার ওনার ভিডিওটা আমি আবার দেখছি, ওই ভিডিও দেখার পরে আমি নেক্সট প্ল্যানিং ফিউচার কি প্ল্যানিং করবো সেটা আমি নির্ধারণ করছি। টু দ্য অনেস্ট এখন কি কি প্ল্যানিং করবো সেটা আসলে বেশি জরুরি, কারণ ইনিশিয়ালি প্ল্যানিংটা অনেক বড় ইস্যু, আপনি হঠাৎ করে নদীতে ঝাঁপ দিলে হবে না, একটা লং টাইম প্ল্যানিং নিয়ে যেতে হয়, যেটা আসলে আমি সানবুর সাহেব ভাই লাস্ট ক্লাস থেকে আমি পাইছি, আমি স্পেসিফিক বলতে পারি সেটা। আর রাকিবুল ভাই উনি ফাইবার নিয়ে অনেক কথা বলছে, আসলে অনেক ইনফরমেশন দিয়েছে যেটা আসলে অনেক হেল্পফুল, সে অনেক কষ্ট করছে আমরা জানি, তার চেহারা দেখলে সেদিন বুঝছিলাম ভাই, অনেক চেহারা দেখলে বোঝা যায় সে অনেক কষ্ট করে ভাই। আর জহিরুল ভাই কথা বললে ভাই, সে আসলে অনেক ভালো, মনে করেন সে অনেক এনার্জি নিয়ে ক্লাস দিচ্ছে ভাই, আসলে এত এনার্জি নিয়ে একটা না মনে করেন 3 ঘন্টা। শিবলি সাদিক ভাই তো অবশ্যই এনার্জি দেয়, কোনো কোশ্চেন নাই, বা জাহিরুল ভাই যে ভাই দিচ্ছে আসলে অনেক ভালো লাগছে। আসলে আপনারা যে সকল মেন্টর, বিশেষ করে আপনারা হয়তো বা 4 জন একসাথে থাকছেন, বা ওই অ্যাজ এ মেন্টর হিসেবে রকিবুল ভাই জাহিরুল ভাই যাদের সিলেক্ট করছেন আসলে তারা আরো অনেক ভালো, বাট তারা অনেক সাপোর্ট দিয়েছে, কারণ আপনাদের মেন্টরশিপ যাদের নির্ধারণ করছেন আপনারা তারাও অনেক ভালো কাজ করছে ভাই। সবাই একটা কথা বলছে কি স্ট্রাগল করছে স্ট্রেস নিছে, আমার কাছে মনে হয় না এটা কোনো স্ট্রেস। এই যে মনে করেন আমরা যদি রাত 12টার সময় যদি কেউ সিনেমা দেখি ভাই, রাত 2টা পর্যন্ত সিনেমা দেখি, কেন এটাকে ওটা আমি স্ট্রেস মনে করি না বলে, আমার ভালো লাগে বলে দেখি, আসলে এটাকে স্ট্রেস হিসেবে চিন্তা করলে হবে না আমার কাছে, এটা পার্সোনালি এটা স্ট্রেস না, এটাকে আনন্দ নিতে হবে। আমি যখন আমি আমার তো অফিস থেকে আস্তে আস্তে 7টা 7:30 বেজে যায়, ওই ফ্রেশ ট্রেশ হইতে হইতে 10টার সময় বসি আমি এটা নিয়ে, যখন বসি আমার ভালো লাগে, ভালো লাগে যখন 2টা পর্যন্ত বসলে আমার কোনো স্ট্রেস লাগে না, হয়তোবা ঘুমটা একটু কষ্ট লাগে সকালবেলা অফিসে একটু ঝিমানো লাগে, বাট স্ট্রেস লাগে না, কারণ যখন স্ট্রেস স্ট্রেস হিসেবে চিন্তাই করা যাবে না,
এসে চিন্তা করলে কাজ করা যাবে না, এটাকে আনন্দ নিতে হবে। কারণ আমি যখন সিনেমা দেখি, বিশেষ করে আমার কাছে থ্রিলং ওয়েব সিরিজ গুলো ভালো লাগে, দেখা যায় রাত 2টা 3টা 4টা পর্যন্ত দেখতে পারি, ভালো লাগে। কেন? ওটা আমি কি আনন্দ পাই, আনন্দ যখন পাবো ওখানে আমি স্ট্রেসের কোনো জায়গা নাই। আর সত্যি কথা বলতে এখানে আমি যেটা পাইছি ভাই, অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে আজকে মনে করেন 2022 সাল, আমার কাছে মনে হয় 2030 সালের পর থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যারের লোকের সংখ্যা কমে যাবে। লোকের কমে, আপনার একটা অফিসে যেখানে একটা অ্যাকাউন্টিং সেক্টরে 5 জন কাজ করতো, সেখানে মিনিমাম 3 জন কাজ করবে। এটা আমার নিজের পার্সোনাল হবে, কারণ এখানে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করছে, আমার কাছে এটা আসলে যারা ম্যানুয়ালি কাজ করে তাদের জন্য ঠিক না। কারণ আলটিমেটলি এটা এক সময় হবে, কারণ যেমন ডেস্ক থেকে যেভাবে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারের মেইন কাজটা কিন্তু ডাটা এন্ট্রি, সফটওয়্যার ইনফরমেশনটা যখন সফটওয়্যার ঢুকে যায় এটা কিন্তু একটা বড় কাজ। এর পরবর্তী কাজগুলো করতে কিন্তু বেশি লোক লাগে না, শুধুমাত্র কিছু এক্সপার্ট লোকগুলো লাগে। ওই ডাটা এন্ট্রির কাজটা যদি মনে করেন মেশিন দিয়ে করা হয়তো বা 1 জন লোক লাগে, আপনার যেখানে 5 জন লোক লাগতো দেখেন ওই ডেস্ক দিলে কিন্তু 2 জন লোকই কাজ হয়ে যাবে। এই জন্য নিজেকে আপডেট করার একটা সুযোগ পাইছি, কারণ আসলে আমার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমার কুইকবুক যে এত আপডেটেড, কুইকবুকের সাথে ইন্টিগ্রেটেড সফটওয়্যার ডেস্ক হাবডক এত আপডেটেড, এটা আমার কোনো আইডিয়াই ছিল না। এটা আইডিয়া হওয়ার পরে আমার কাছে নিজের জবটা ইনসিকিউর হয়ে গেছে, কারণ আমি যে 10 বছর পরে আমি এরকম কিছুটা রেভলিউশন আসবে। কারণ এই যে মনে করেন আমরা যে প্রাইভেট কারে চলে, আমাদের দেশে কিন্তু প্রাইভেট কিছু, আগে কিন্তু সব আমেরিকায় ছিল প্রাইভেট কার, আলটিমেটলি একটা সময় কিন্তু এখানে আসছে প্রাইভেট কারটা। আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো বা এখন নাই, বাট ঠিক 10 বছর পরে দেখবেন আমার কাছে যেটা মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানেও ইম্প্যাক্ট ফেলাবে। যখন ইম্প্যাক্ট ফেলাবে তখন কিন্তু আমরা যদি এর সাথে অ্যাডপ্ট করতে না পারি, আমাদের জবগুলো ইনসিকিউর হয়ে যাবে সবার। এই যে অনেকগুলো বিষয় কারণে চিন্তা করছি যে না, আমার এই সেক্টরে পড়াশোনা করা দরকার, সময় দেওয়া দরকার, আমার নিজের কাছে একটু কনফিডেন্ট মনে হয়েছে না, আই ক্যান ডু দ্যাট, এটা আমি করতে পারবো। আর অ্যাবাকাস একাডেমি সম্পর্কে আমি যেটা বলতে পারি ভাই, দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ট্রেনি, কারণ তাদের একটা রেসপন্সিবিলিটি সবার কাছে। আপনি সব ইনস্টিটিউট গেলে আমার মনে হয় না তাদের রেসপন্সিবিলিটি থাকবে, কারণ আপনার একজন ট্রেনির প্রতি আপনার যে রেসপন্সিবিলিটি এটা অনেক বড় ইস্যু, যেটা একটা ট্রেনির জন্য অনেক সৌভাগ্যের বিষয়, যেটা আমি অ্যাবাকাস একাডেমি থেকে পাইছি। অ্যাবাকাস একাডেমি থেকে আপনার সময়, তারা যেভাবে সময় দিছে ভাই এটা আসলে অবিশ্বাস্য। যদিও আমি এরকম প্রাইভেট সেক্টরে খুব আমি কম ছিলাম, এটা ফার্স্ট টাইম আমি কোনো ইনস্যুরেন্স আছি, বাট তারপর আমার কাছে অনেক ভালো লাগছে ভাই, এত সাপোর্টিভ আমি এক্সপেক্ট করি নাই। আর ইভেন আমার স্টার্টটা কিন্তু খুবই ইনিশিয়ালি ছিল, আমার আমি মনে হয় আপনাদের যখন কুইকবুকে ক্লাসটা হয় ক্লাস 9টার সময়, আমার শুরুটা বলি আপনাদের, আপনাকে মনে হয় আমি 7:45 ফোন দিচ্ছি ভাই, 7:45 কথা বলছি আপনার সাথে, আপনার সাথে কথা বললাম, তখন আপনি আপনার সাথে 7 থেকে 8 মিনিট আপনার সাথে আমি কথা বললাম। তখন ভাইকে বলছিলাম, ভাই আমাকে প্রথম একটা ক্লাস করার সুযোগ দিলে খুব ভালো হইতো, তাহলে আমি একটা জাজমেন্ট করতে পারতাম। ভাই বললো যে ঠিক আছে, আমার 9টার সময় ক্লাস, আপনি জয়েন করেন, তারপরে আপনি একটা ডিসিশনটা নেন। এই 1 ঘন্টার ভিতরে ডিসিশনে আমি আপনার এখানে জয়েন করছি, তারপরে তো শুরু হলো আপনাদের সাথে আপনার আমার পথ যাত্রা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কুইকবুক না অ্যাকাউন্টিং পুরোদের একটা মহাসাগরের মতো ভাই, আমরা নৌকা নিয়ে নামছি, আশা করি দোয়া করেন আমরা যেন জাহাজ হইতে পারি ভাই।